মা হওয়ার খবর ভাগ করে নিলেন অভিনেত্রী রিসেন। কি নাম রাখলেন তার সন্তানের তাও জানালেন অভিনেত্রী। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। জনপ্রিয় অভিনেত্রী রিসেন বর্তমানে তাকে দেখা যাচ্ছে একাধিক সিরিয়ালে অভিনয় করতে। শুটিং শরীরচর্চা এই নিয়েই কাটছিল তার সময়। জীবনে নতুন সদস্য এলো সে কথাই অ্যানাউন্স করলেন অভিনেত্রী। প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর একাই থাকছেন রিসেন। এখন বেশিরভাগ সময়টাই ছোট পর্দায় অভিনয় করেই কাটছে অভিনেত্রী। অনেক দিন ধরে দেখা যায়নি তাকে বড় পর্দায়, কিংবা ওয়েব সিরিজেও দেখা যায়নি রিসেনকে অভিনয় করতে। তবে নিয়মিত সিরিয়ালে অভিনয় করছেন তিনি। বিভিন্ন সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কাড়ছেন অভিনেত্রী রিসেন। খুব বেশি শিরোনামে দেখা যায় না বর্তমানে রিকে, তবে সামাজিক পাতায় আচমকা একটি পোস্ট করে অবাক করে দিলেন তিনি অনুরাগীদের। অভিনেত্রী শেয়ার করলেন একটি পোস্ট যেখানে তিনি লিখলেন, আমি এখন একজন মা। এই পোস্টটি দেখে অবাক হয়ে গেলেন রিসেনের ভক্তরা। তবে সন্তান তো এসেছে তার কাছে, তবে তিনি জন্ম দেননি, বরং এক চার পেয়ে সারমেয়র মা হয়েছেন অভিনেত্রী। তার সন্তানের নাম দিয়েছেন নবদ্বীপ। আনন্দের খবর ভাগ করে নিয়েছেন তাই অভিনেত্রী অনুরাগীদের সঙ্গে। তিনি আরো লিখেছেন, আমার চার পেয়ে সারমেয়ের নাম নবদ্বীপ সেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কিন্তু নিহাত কম হয়নি এক সময়। সম্প্রতি তার পোস্ট করা একটি ছবিকে কেন্দ্র করে বিস্তর আলোচনা হয়েছিল, তবে সে বিষয়ে চুপি থেকেছেন অভিনেত্রী। আপাতত নিজের চার পেয়ে সন্তানকে নিয়ে সুখে থাকতে চান অভিনেত্রী রিসেন। রিজনের রইল অনেক শুভকামনা। খুব শীঘ্রই হয়তো নতুন চমকে দেখা যাবে অভিনেত্রীকে আবারও। কিছুদিন আগে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।